ভিডিও শুরু করার আগে চশমাটা লাগিয়ে লই। তুমি ঈদগুলাতে সিনেমা মুক্তি দিচ্ছ, কিন্তু তুমি জানো না তোমার উপরে বস আছে শাকিব খান। শাকিব খানের সাথে তুমি টাক্কা দিয়ে পারবা না, তুমি শাকিব খানের সাথে টেক্কা দিয়ে পারবা না কখনোই, তুমি শাকিব খানের সাথে টেক্কা দিয়ে পারবা না। শাকিব খান, শাকিব খান, বাংলাদেশের মানুষ শাকিব খানের ভক্ত। বাংলাদেশে শাকিবিয়ানদের মতো কোনো সিনেমা প্রেমী বাংলাদেশে নাই, আজ পর্যন্ত তৈরি হয় নাই। বাংলাদেশে একমাত্র, ওয়ান অ্যান্ড অনলি একমাত্র হিরো হচ্ছে শাকিব খান, যারা শাকিব খানের সিনেমা দেখার জন্য ক্রাউড করে সিনেমা হলের সামনে। সিনেমা হল মালিকরা শাকিব খানের সিনেমা মুক্তি পাবার আশায় তাকিয়ে থাকে কখন শাকিব খানের সিনেমা মুক্তি দিবে আর তো কখন তারা ব্যবসা করবে, বিজনেস করবে। কারণ তোমার সিনেমা দিয়ে তো বিজনেস হবে না বাংলাদেশের সিনেমা হলগুলোতে। শাকিব খান এখন এত পর্যায়ে, এত উচ্চ মানের একজন নায়ক হয়েছে যে বলিউড, হলিউড সব জায়গায় তার এখন বিস্তার ছড়াছড়ি। আর তুমি বাংলাদেশে বসে শাকিব খানের মন্তব্য করো, তুমি বাংলাদেশের বসে শাকিব খানের সিনেমার মন্তব্য করো, এটা কি যায়, কল্পনা করা যায়? আজকে এই যুগে যার হাতে হাতে ফোন, যার হাতে দুটা তিনটা করে ফোন, সেও যাইতেছে শাকিব খানের সিনেমা দেখতে। রাজকুমার, রাজকুমারের রাজত্ব একাই চলতেছে বাংলাদেশে। আমি এখনো সিনেমাটা দেখি নাই, কিন্তু খুব তাড়াতাড়ি সিনেমাটা দেখার আশা প্রকাশ করছি। রাজকুমার সিনেমাটা আমি খুব তাড়াতাড়ি দেখবো এবং সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করবো। সবশেষে বলতে গেলে শাকিব খানের উপরে কোনো হিরো নাই বাংলাদেশে, এখনো তৈরি হয় নাই, আর তৈরি হবেও কি না জানি না। অনন্ত জলিল, জায়েদ খান, তারপর আদর আজাদ, শরীফুলরাজ, এইগুলো কোনো হিরোর কাতারেই পড়ে না। না ওদের অ্যাক্টিং সুন্দর, না ওদের কথাবার্তা স্টাইল সুন্দর, না ওদের মানে হিরো এক হিরো 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 একটা ভাব আছে। শাকিব খানের মধ্যে 100% হিরো হিরো ভাব আছে, 100% কোয়ালিটিফুল একজন নায়ক। সে শাকিব খান এমনি এমনি তৈরি হয়ে যায় না, শাকিব খান ধাপে 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 ধাপে, তিলে 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 তিলে, পুঙ্কানু পুঙ্কানুভাবে তৈরি হয়েছে শাকিব খান। তুমি মনে করতেছো আজকে ইন্ডাস্ট্রিতে আসলে কালকে তোমাকে বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করে নেবে, এটা কল্পনা করা যায় না বাংলাদেশের মাটিতে। শাকিব খান দীর্ঘ 20 বছর ধরে বাংলাদেশে অভিনয় করতেছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে অভিনয় করতেছে, তাই আজ তার জায়গাটা এই পর্যায়ে। তুমি দুটা তিনটা সিনেমা করে তুমি হিরো হয়ে যাবা, মেগাস্টার হয়ে যাবা, এটা কল্পনাও করা যায় না, এটা কল্পনা করা সম্ভব না বাংলাদেশের মাটিতে। শাকিব খান 200 থেকে 300 সিনেমা করছে, শাকিব খান 200 থেকে 300 সিনেমা করে আজ এই জায়গায় আসছে। এমনি এমনি আসে নাই, এমনি এমনি বলিউডে যায় নাই সিনেমা করতে, এমনি এমনি হলিউডে যায় নাই সিনেমা করতে। তুমি মনে করতেছো তুমি 4-5টা সিনেমা করে তুমি বড় হিরো হয়ে গেছো, বড় মাপের হিরো হয়ে গেছো। শাকিব খান থেকে শিখো, শিক্ষা দরকার আছে। আজকে দেখো না বাংলাদেশের হলগুলোতে ঈদে কি পরিমাণ মারামারি, কি পরিমাণ ক্রাউড চলতেছে। কাদা চোরাচুরি বন্ধ করো, তোমার সিনেমা এমনিতেই দেখবে মানুষ। ভালো সিনেমা করো, ভালো কন্টেন্ট তৈরি করো, বাংলাদেশের মানুষ এমনিতেই দেখবে। তাছাড়া তোমার সিনেমা বাংলাদেশের মানুষ দেখবে না, খাবে না বাংলাদেশের মানুষ। এই যুগে খ্যাতমার্কা সিনেমা বাংলাদেশে খায় না, এখন বিশ্বের কোনো জায়গায় এইসব সিনেমা হয় না। জায়েদ খানের যে একটা সিনেমা করছে, এই সিনেমা এখন ইউটিউবে অ্যাভেলেবেল দেখা যায়, ইউটিউবাররা বানাইতেছে, তৈরি করতেছে, তার চেয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছে ইউটিউবাররা। এখন তোমার সিনেমা কেন টাকা দিয়ে মানুষ দেখতে যাবে, মানুষ তো ঘরে বসে ফ্রি দেখতেছে। তো ভালো কন্টেন্ট তৈরি করো, সিনেমা অবশ্যই মানুষ দেখবে। ভালো কন্টেন্ট তৈরি করবো না, সিনেমা মানুষ দেখবে না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।